যান, জীবনে বহু ফকির দেখেছেন, বহু ফকির দেখেছেন, যাই নিজের কেউ হয়তো ট্রিটমেন্টের জন্য পয়সা চায়, কেউ হয়তো নিজের বেটি বেটা বেটিকে বিবাহ দেওয়ার জন্য পয়সা চায়। তবে আজকে একটা অরিজিনাল ফকির দেখতে পাবেন আপনারা, যেই ফকিরটা নিজের জন্য নয়, যেই ফকিরটা বেটা বেটি বেহার বিয়ে দেওয়ার জন্য নয়, যেই ফকিরটা এই খোদার ঘর, এই খোদার ঘর, খোদার ঘরের জন্য আপনাদের কাছে একটা ফকিরের ভিক্ষার ঝুলি ধরবে, ভিক্ষার ঝুলি। যদি খোদার ঘরকে ভালোবাসেন আর এইরকম খোদার ঘরের জন্য একটা স্টেজের মধ্যে ফকিরের ঝোলা ধরবে, এই ফকিরকে মনে হয় নৈরাশ করা যাবে না। সুতরাং বলবো, এই শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা লোকও বসে থাকবেন না, যার যেমন সামর্থ্য ওই সামর্থ্য অনুযায়ী আমি ওই খোদার ঘরটার জন্য আপনাদের কাছে একটা চাদর ধরছি, ভিক্ষার ঝুলি। যেই ভিক্ষার ঝুলিটা, এই ভিক্ষার ঝুলিতে বহু জায়গায় ইন্টারনেটে দেখবেন, এই ভিক্ষার ঝুলিতে শেষের বেলায় আমি 1,00,000 টাকা পর্যন্ত কালেকশন করে দিয়েছি। তবে 1,00,000 টাকা আপনাদের কাছে হবে কি হবে না আমার জানা নাই, একবার দান করার পরে দ্বিতীয়বার দান করা যাবে না, এই রকম কোনো আপনার হাদিস নাই, একবার দান করার পরে হাজারো বার আপনি দান করতে পারেন। সুতরাং বলবো ভাইজান, এই যে ক্যামেরাম্যান ওইদিকে আছে, ক্যামেরাম্যানগুলোকে হুড়াহুড়ি করবেন না, এইদিকে প্রত্যেকটা ভাইকে বলবো, এই শুরু থেকে শেষ পর্যন্ত উঠেন ভাই, নিজের জায়গাটাকে ছাড়েন। আর এই যে একটা ফকিরের ঝোলায় আমি এই যে মসজিদের পক্ষ হয়ে একটা চাদর ধরেছি, আমি বলি না যে আপনাকে 50,000 টাকা দিতে হবে, আমি বলি না যে আপনাকে 1,00,000 টাকা দিতে হবে, 100 আপনার কি বলে 500 আপনার 10, 20, 50, যার যেমন সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী আপনারা পয়সা দিয়ে যাবেন। ও মিডিলের বাবজি, ও পিছনের ভাইজান, আপনারা কি কথাটা আমার বুঝতে পারেন নাই বাবজি? আপনারা কি আমার কথাটা বুঝতে পারেন নাই? আপনাদের কাছে কি 10টা টাকা নাই? আপনাদের কাছে কি 50টা টাকা নাই? আপনাদের কাছে কি কাউরে 100 টাকা নাই? আপনি কি পারবেন না 10টাকা 20টাকা দিতে? আমার তো মন বলছে এই মুহূর্তে নিজের কাছে না থাকলে অন্যের কাছ থেকে ধার নিয়েও পাঠিয়ে দেওয়া যায়। যে মৌলভী সাহেব যখন এতই করে বলছে, ওই যে মসজিদের জন্য একটা ফকিরের ঝোলা ধরেছে, চলো না, বহু ফকিরের হাতে তো পয়সা দান করেছি, তবে আজকে এই ফকিরের স্পেশাল ফকিরের হাতে একটু পয়সাটা দিয়ে আসি। আমি তো বলছি, ও পিছনের ভাইজান, আপনার কাছে নাই ভাই, নাই 100 টাকা। ও বাবজি, আপনার কাছে কি 50টা টাকা নাই? আপনি কি দিতে পারবেন নাই ফকিরের হাতে? তবে ওই ক্যামেরাম্যানদেরকে ডিস্টার্ব দিয়েন না, এই দিক থেকে পয়সাগুলো দিয়ে চুপি চুপি চলে যান। আমার মা বোনেরা তো এখানে আসতে পারবেন না, মা বোনরা তো এখানে আসতে পারবেন না, এর জন্য বলবো ভলন্টিয়ার ভাইদেরকে, দুইটা ভলন্টিয়ার এই সামনের দিক থেকে চাদর ধরে, চাদর, এই আপনার এমনিতে হবে না, চাদর ধরতে হবে, চাদর, দুইটা চাদর, একটা সামনের দিক থেকে একটা পিছনের দিক থেকে, যেমন যার সামর্থ্য। মা, যারা ইতিপূর্বে 2,000 টাকা দিয়েছেন, কেউ আপনার 500 টাকা দিয়েছেন, কেউ 1,000 টাকা দিয়েছেন, কেউ আপনার 5 ব্যাগ সিমেন্ট দিয়েছেন, তাদেরকেও বলছি মা আপনারা আবার নতুন করে ওইগুলোকে ভুলে যান, আবার নতুন করে 100, 200, 50, যার যেমন সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী এই চাদরের মধ্যে আপনারা পয়সা দিয়ে যাবেন। তবে এই জায়গায় নয়, ওই যে চাদরটা গিয়েছে, আপনারা জোরে জোরে যাবেন না, প্রত্যেকটা মা খালার সামনের দিক থেকে নিয়ে যান, সামনের দিক থেকে, না থাকলেও অন্যের কাছ থেকে ধার নিয়ে দিবে, ও খালা আপনার ধার করে দান করা জায়েজ আছে, ধার করে দান করা আপনার জায়েজ আছে। আমি বলবো খালা, ওই যে চাদরটা গিয়েছে আপনার কাছে নাই না, আপনার শাশুড়িকে বলেন, আগে আগে এই দেনা মূল বিষয় যখন পাগলা হয়ে গিয়েছে, আমার কাছে পয়সা নাই, দেও না 10টা টাকা, দেও না, তোমাকে কালকে ধার সুজে দিব। ওই রকম নিজের শাশুড়ির কাছ থেকে ধার নেন, আপনার চায়ের কাছ থেকে ধার নেন, আপনার ননদের কাছ থেকে ধার নেন, মা মাত্র 10টাকা 20টাকা 50টাকা চেয়েছি, আমি আপনার কাছে 1 কোটি টাকা চাই নাই, যার যেমন সমর্থ ওই সমর্থ অনুযায়ী ওই চাদরের মধ্যে পাঠাইয়া দিবেন। আর আমি লম্বা আলোচনা করলাম না, পরিশেষে এই গজলটার শেষ বাক্যটা পড়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। বেরাদার, এই চাদরের মধ্যে 1,00,000 টাকা উঠিয়েছি, তবে আজকের মেহফিলের মধ্যে আমি প্রমাণ পেলাম না, তবে প্রমাণ মোটামুটি পাওয়া গিয়েছে, তবে একটু সময় নিয়ে গেলে আরো বহু টাকা পাওয়া যেত। যাই হোক, হাজরাত এসে উপস্থিত হয়ে গিয়েছেন, আমি আরো সময় নিব না, তবে এখনো জিনারা দেন নাই, এখনো জিনারা দেন নাই ভাই, নিজেকে আপনি ভাগ্যবান মনে করিয়েন না, মসজিদে সবাই দান করতে পারে না, আল্লাহ যার দানটা পছন্দ করেন সেই ব্যক্তি মসজিদে দান করতে পারে, জোরে বলুন। সুতরাং জিনারা এখনো দেন নাই, চুপচাপ বসে আছেন, নিজেকে চালাকি মনে করেন না, নিজেকে চালাক ভাবিয়েন না। আমি তো বলেছিলাম যে আপনাকে 10টাকা 120টাকা বলে 20টাকা বা 500 টাকাই দিতে হবে, এইরকম বলে নাই, 10টাকাও আপনি দিতে পারতেন শেষের বেলা, 150, যার যেমন সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী দিয়ে যাবেন। এই যে ফকিরের ঝোলা, এই ঝোলাটা আমি নিজের বাড়িতে নিয়ে যাব না, ওই খোদার ঘরের জন্য
বহু ফকির নিজের জন্য চায়, কিন্তু আমি খোদার ঘরের পক্ষ হয়ে আপনার ভিক্ষা করে উঠিয়ে দিলাম। আল্লাহ যেন আমার এই ভিক্ষাটা করে দেওয়া আপনার কবুল করে নেয়। সকলে বলুন আল্লাহুম আমিন। এবং আমার মতো কয়েকটা এজেন্ট ফকির আরো ছেড়েছি আপনাদের দিকে। আগে আমি তো আপনাদের মাঝে যেতে পারবো না, তেল না আপনাদেরকে ফকির কইছি তো। এই দায়িত্বটা সবাই পারবে না, এই দায়িত্বটা সবাই বহন করতে পারবে না। খোদার ঘরের ফকির সবাই হতে পারে পারে না, এটা ভাগ্য। খোদার ঘরের ফকির হওয়াটাও এটা ভাগ্য। সুতরাং ভাইজান, পারলে নিজের ওই পাঞ্জাবির আঁচল দিয়ে এইভাবে লেন না, লেন না জি, চাদর না গামছা দিলেন না, হাতে কতু নিবেন, ভারী লাগছে না আপনাকে? সুবহানাল্লাহ, লিয়ে আসেন ভাইজান। অনেক পয়সা পাওয়া গিয়েছে, হয়ে গিয়েছে, মা বন্ধুর ওই চাদরটা এসে গেলে ইনশাআল্লাহ। শেষ ছন্দটা বলে আপনাদের কাছ থেকে বিদায়, শেষ ছন্দ বাকি ছিল ইনশাআল্লাহ, শুনতে ভালো লাগবে। শুনেন কবি বলছে, ছোট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে। ছোট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে, আধার কবরে আলোর প্রদীপ কেউ নাই কবু জ্বলবে। বাপ আলো ছাড়া থাকতে পারতো না। এইবারে আপনি কবরের মধ্যে কি ভাববেন যে আমার আব্বা কি করে কবরের মধ্যে অন্ধকার থাকবে? একটা মোমবাতি জ্বালিয়ে দি ভিতরে, দিবে কেউ? দিবে? দিবে? জাহিদুল ইসলাম 3000 টাকা, আর 2000 টাকা দিতে পারবে না? যাই হোক, জাহিদুল ভাই শেষের বেলা দিবেন 3000 টাকা। কই বলছেন? ছোট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে, আধার কবরে আলোর প্রদীপ কেউ নাই কবু জ্বলবে, থাকবে না জানি কেউ আমার পাশে, থাকবে না জানি কেউ, থাকবে না জানি কেউ আমার পাশে, কাটাবো একাকী রাত্রি দিন, হারিয়ে যাব একই দিন আমি, রব না এ ভুবনে চিরদিন, হারিয়ে যাব একই দিন আমি, রব না এ ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল থাকি যদি কোনদিন, হারিয়ে যাব একদিন আমি, রব না এ ভুবনে চিরদিন। হায়াত বাকি তো মুলাকাত বাকি, এই বলে আমার বক্তব্যের পরিসমাপ্তি ঘোষণা করলাম।